কালকে অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা খবর আছে কি মাটিগড়া থানায় আলসিয়া বাজারে কিছু লোক এখানে ড্রাগের একটা ডিলিং হচ্ছে, তার ভিত্তিতে পুলিশ ওখানে গিয়ে রেড করে আর 6টা লোককে ধরা হয়েছে ওখানে, যার মধ্যে পুষ্পা মণ্ডল আর একটা আদুরি বিবি, বিনোদ প্রসাদ, দীপাঙ্কর মণ্ডল, ভারত মণ্ডল অ্যালিয়াসটা আর এক রাজু সরকার, এরা সব ধরা পড়েছে। এর মধ্যে একটা লোক কালিয়া চাকের আছে মালদার, আর একটা বিহারের আছে, যাদের নামটা কিছু লোকের হয়তো ভুলও দিতে পারে। আর ওদের কাছ থেকে কিছু মোবাইল ফোন পাওয়া গেছে, আর তাদের কাছ থেকে সবার কাছ থেকে মোটামুটি আমরা 1.5 কেজি ব্রাউন সুগার রিকভার হয়েছে। তো এটা আমরা একটা NDPS-এর কেস করছি। এছাড়া এ থেকে আমরা কিছু খবর পেয়েছি কি মালদার কিছু লোকের কাছ থেকে এটা বেসিক্যালি ড্রাগসটা এসেছিল এখানে, আর আরও কিছু লোকের কাছে এখানে ডেলিভারি হওয়ার সম্ভাবনা ছিল। এই যে মাঝখানে আমরা 4টা লোককে এখানে যারা রিসিভ করছিল তাকে ধরেছি, আর 2টা লোক যে নিয়ে এসেছিল ওদেরকে ধরেছি। তো আমরা এটা ইনভেস্টিগেশন করছি কেসে। হ্যাঁ, পুলিশ খবর কে আধার পেই এসবার রেড করকে অ্যারেস্ট কিয়া, খবর মিলি থি ওই তো আমি রেড করকে এসো সবক অ্যারেস্ট কিয়া। আবি এসমে ইনভেস্টিগেশন চল রা, হাম লোক ইসকো দেখেঙ্গে আগে ফিউচার কিয়া। চেষ্টা করছি এখনই, কালকে একটা ভালোই রিকভারি আমাদের হয়েছে, আর ভবিষ্যতেও আমরা এরকম চেষ্টা করবো অ্যারেস্ট করার। সেখানে জন্য আমরা ওদেরকে পুলিশ কাস্টাডিতে আনার জন্য আজকে প্রেয়ার দিয়েছি কোর্টে। এটা সব ইনভেস্টিগেশনের পরে জানা যাবে। আজকে আমরা ওদেরকে PC-তে নিচ্ছি, পুলিশ কাস্টাডিতে, যদি কোর্টের পারমিশন পাই তারপরে ফার্দার ইনভেস্টিগেশনটা করি। এখনই আমাদের ইনভেস্টিগেশন চলছে, তো আমরা ইনভেস্টিগেশনের পরে কিছু বলতে পারবো। মোস্ট প্রবলি ইন ইন্টারন্যাশনাল মার্কেট মেবি অ্যারাউন্ড 2 করোড় প্লাস, আবি তক ইহি পতা চলা ইনভেস্টিগেশন মে ফিলহাল। হাম লোগ উনকো পুলিশ কাস্টডি পে লেঙ্গে, পুলিশ কাস্টডি কে বাদ ফার্দার ইন্টারোগেশন মে আর দেখতে হ্যায় ক্যা চিজ নিকলতি। স্যার, মাটিগড়া জো বিশ্বাস কলোনি হ্যায় ইয়া মাটিগড়া কা জো এরিয়া হ্যায় স্যার, ও এক তরিকে সে কাহেন তো ইয়ে মাদক কা ব্রাউন সুগার কা হাব বন চুকা হ্যায়, তো লাগাতার ইসে পহলে ভি সেনো টু ড্রাগস অভিযান শুরু করা। আমরা চেষ্টা করছি যতটাই হোক, পুলিশ নিজের মতলব চেষ্টা করছে, যখনই এরকম কোনো খবর আসে আমরা নিশ্চয়ই অ্যাকশন নিই।